এবার আমরা বলবো উদ উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে সেই বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। উদ উপসর্গের সঙ্গে বফলা যুক্ত হলে সেই বয়ের উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ ওই বর্ণটির দ্বিত্ব হবে না, দুবার বলবো না আমরা। যেমন উদ্বেগ, উদ্বেগনা, এটা হবে উদ্বেগ। উদ্বাহু, উদ্বাহু। উদ্বৃত্ত, উদ্বৃত্ত। উদ্বাস্তু, উদ্বাস্তু। আবার বলছি উদ্বাস্তু। উদ্বেলিত, উদ্বেলিত। উদ্বিড়াল, উদ্বিড়াল। উদ্বিগ্ন, উদ্বিগ্ন, উদ্বিগ্ন। উদ্বন্ধন, উদ্বন্ধন। উদ্বোধন, উদ্বোধন, উদ্বোধন। শব্দের মধ্যে কিংবা শেষে বয়ের সঙ্গে অথবা ময়ের সঙ্গে যদি ব যুক্ত হয় সেই বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে। শব্দের মধ্যে কিংবা শেষে বয়ের সঙ্গে অথবা ময়ের সঙ্গে যদি ব যুক্ত হয় তাহলে সেই বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে, অর্থাৎ বয়ের উচ্চারণ হবে। যেমন আব্বা, আব্বা, বয়ের সঙ্গে ব, আব্বা। নব্বই, নব্বই। সাব্বাস, সাব্বাস। লম্বা, লম্বা। অম্বা, অম্বা। হাম্বা, হাম্বা। অম্বর, অম্বর, অম্বর। বিম্বিত, বিম্বিত, বিম্বিত। নীলাম্বরী, নীলাম্বরী, নীলাম্বরী। নিতম্ব, নিতম্ব, নিতম্ব। গম্বুজ, গম্বুজ, গম্বুজ। দুম্বা, দুম্বা। আবার বলছি দুম্বা, বুম্বা, বুম্বা, বুম্বা। আবার বলছি বুম্বা। এবার আমরা বলবো সন্ধির সূত্রে আগত কয়ের স্থলে যে গ আসবে সেই গয়ের সঙ্গে ব যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে। আবার বলছি সন্ধির সূত্রে আগত কয়ের স্থলে যে গ আসবে, অর্থাৎ কয়ের জায়গায় গ বলা হবে, সেই গয়ের সঙ্গে ব যুক্ত যদি হয় তাহলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকবে। বয়ের উচ্চারণ যেমন আছে তেমনই থাকবে। দিগ্বসনা, দিগ্বসনা। দিগ্বালিকা, দিগ্বালিকা। দিগ্বধূদের, দিগ্বধূ, দিগ্বধূ। দিগ্বিজয়, দিগ্বিজয়। দিগ্বিদিকে, দিগ্বিদিকে। যুক্ত ব্যঞ্জনবর্ণে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই বয়ের উচ্চারণ থাকে না। আবার বলছি যুক্ত ব্যঞ্জনবর্ণে যদি বফলা যুক্ত হয় তাহলে সেই বয়ের উচ্চারণ থাকে না। যেমন সান্ত্বনা, সান্ত্বনা, সান্ত্বনা। দ্বন্দ্ব, দ্বন্দ্ব। উজ্জ্বল, উজ্জ্বল, উজ্জ্বল। তত্ত্ব, তত্ত্ব। উচ্ছ্বাস, উচ্ছ্বাস। পার্শ্ববর্তী, পার্শ্ববর্তী। আমসত্ত্ব, আমসত্ত্ব, আমসত্ত্ব।